সনাতন সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে দেশের হিন্দু সম্প্রদায়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য এবং সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। জন্মাষ্টমীর খবর সংগ্রহ করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক, তিনি আছেন ঢাকেশ্বরী মন্দিরে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আতিক, জন্মাষ্টমীর অনুষ্ঠানমালার কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনি জানেন যে আসলে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আজকে একটি উৎসবের দিন, আনন্দের দিন, এবং এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সবসময় আসলে উৎসবকে ঘিরে, জন্মাষ্টমীকে ঘিরে প্রতি বছরই যেমন বর্ণাঢ্য আয়োজন থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ভোর থেকে এখানে পূজা শুরু হয়েছে, প্রার্থনা শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে প্রার্থনা চলছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী এখানে হাজির হয়েছেন, তাদের একটাই প্রার্থনা, তারা বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত দুঃখ দুর্দশা, এই পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা গ্লানি মুছে দিয়ে একটি ভালো, একটি আনন্দময় পৃথিবী প্রতিষ্ঠা করবেন, এই প্রত্যাশায়, এই প্রার্থনায় তারা এখানে সমবেত হয়েছেন এবং সেই প্রার্থনাটাই চলছে। তবে জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ যেটি মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মিছিল, সেটি কিন্তু দুপুরের পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেটিকে ঘিরেও কিন্তু প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দির এবং অস্থায়ী মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে, তাদের সার্বিক কর্মকাণ্ড রয়েছে, সেখানে ভক্ত অনুরাগীরা ভিড় করছেন এবং মণ্ডপগুলোতে তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী প্রার্থনা এবং মিছিলের সময়সূচি, বর্ণাঢ্য শোভাযাত্রার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তো ভক্ত অনুরাগীরা আসছেন, তারা প্রার্থনা করছেন, তারা একটা শান্তির পৃথিবীর প্রত্যাশা করছেন এবং এই মিলিয়ে একটি আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই ঢাকেশ্বরী মন্দিরে। ফারজানা, ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম জন্মাষ্টমীর খবর। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মুন্সীগঞ্জের জমজমাট ঐতিহ্যবাহী ভাসমান পাটের হাট, দেশের বিভিন্ন স্থান থেকে পাট নিয়ে এখানে আসেন কৃষকেরা, সপ্তাহে দুদিন বসে এই হাট। মুন্সীগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারের পাশে পদ্মার শাখা নদীতে বসে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পাটের হাট। ভোরের আলো ফুটতে শুরু হয়ে যায় পাট বিক্রির হাক ডাক। মুন্সীগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত মানের পাট নিয়ে আসেন কৃষক। প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় এই ভাসমান হাট, চলে অক্টোবর পর্যন্ত। এসব পাটের মান আকার ভেদে প্রতিমণ 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে, কিন্তু বর্তমানে চাহিদা কম থাকায় পাটের দাম কমে মন প্রতি 2,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। ব্যাপারীরা আছে, ওই লেজ মূল্যে দাম দেওয়া হয়, কিন্তু এখানে কোনো দুই রকম কোনো বেচাকিনিও নাই আর দুই রকম কোনো বেচাকিনি হয়ও না। এই পাট আমরা কিনা যন্ত্রণা করি, বড় মহাজনের কাছে বিক্রি দিই, মহাজনের নাঙ্গুনিয়া কোম্পানির কাছে বেচে। 200 বছর আগের বাজার, তো সুযোগ সুবিধা অনেকই বেশি আনতে আছি। গতবারও ভাট বেশি 2600-2700, এবারকে হইলো মনে করেন কইলা দিছে 3,000 করিয়া, 2,500 করিয়া, ও হয়নি দিছে 1600-1400। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমের শুরুতে পাটের দাম ভালো পেয়েছেন কৃষক, তবে শেষ পর্যায়ে এসে দাম কমে যাওয়ায় কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত। পাট যখন সব হারভেস্ট করা শেষ এবং পরিমাণ বা বেশি হয়ে যাওয়ার জন্য পাটের দাম তুলনামূলকভাবে একটু কম হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি প্রায় 1,800 থেকে 2,000 টাকা মো, তবে এই দামটা যদি আরও একটু বেশি হতো কৃষকে একটু লাভবান হতো। সপ্তাহে সোম ও শুক্রবার এই দুই দিন মুখরিত থাকে পদ্মা নদীর তীরে এই প্রাচীন ভাসমান হাট। এনটিভি নিউজ ডেস্ক। শরীরে মারাত্মক ক্ষত নিয়ে টানা 3 দিন ধরে হাসপাতালের দুয়ারে এসে ধর্ণা দিচ্ছিল একটি বানর।
কষ্ট সইতে না পেরে চেষ্টা করছিল চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণের। শেষ পর্যন্ত সফল হয়েছে বানরটি, পেয়েছে চিকিৎসা সেবা। চিকিৎসা প্রার্থী সেই বানর সম্পর্কে আরও জানাছেন শামসুল হক হায়দরী, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কয়েকদিন ধরে সেই কেন্দ্রের দুয়ারে এসে ধর্ণা দিচ্ছিল গুরুতর আহত একটি বানর। স্থানীয়রা ভেবেছিলেন বনে খাবারের অভাবে বানরটি লোকালয়ে চলে এসেছে। একসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসে অসহায় প্রাণীটি। যন্ত্রণায় কাতর বানরটির শরীরে মারাত্মক ক্ষত, সুচিকিৎসার আশায় বারবার হাসপাতালে আসছে বলে মনে হলো এই চিকিৎসকের। বন বিভাগ এবং প্রাণী বিভাগকে জানায় তারা যাতে বানরটিকে হস্তগত করে নেয় বা এটার ব্যবস্থা করার জন্য, কিন্তু তাদেরকে তেমন দেখতে না পেয়ে আমি আমার বললাম যে একটু প্রাথমিকভাবে একটু হালকা ড্রেসিং করে দিই। পরের দিন ঠিক গতকালকেও বানরটি আবার আমাদের হাসপাতালে সামনে ঠিক দাঁড়িয়ে থাকে, ঠিক ওই সময়টায় আমি আবার কর্মীদের নিয়ে ভালো করে এবার ড্রেসিং করে দিলাম। দিন দুয়েক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও হাসপাতাল ছাড়ছিল না বানরটি। স্থানীয় চিকিৎসক জানালেন প্রাণীটির উন্নত চিকিৎসা দরকার, পাঠানো হলো চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে উন্নত চিকিৎসায় আহত বানরটির অবস্থা এখন উন্নতির দিকে বলে জানান চিকিৎসক। তাকে ইন্টারভেনাস ফ্লুইড থেরাপি দেওয়া হয়, দেওয়ার উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা তাকে একটু ইম্প্রুভমেন্ট দেখতে পাই শারীরিক, কারণ সে খুব দুর্বল ছিল ফিজিক্যালি। তার ইম্প্রুভমেন্টের জন্য সে আশা করি উইদিন 1-2 সপ্তাহের মধ্যে তার শারীরিক ইম্প্রুভমেন্ট হবে। বর্তমানে চিকিৎসাধীন বানরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। শামসুল হক হায়দরী, NTV নিউজ, চট্টগ্রাম। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে NTV-তে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।